ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে রয়েছে হাবড়া থানার কোমরা গ্রাম পঞ্চায়েতের কাশীপুর দক্ষিণ পাড়ার নিশা বিশ্বাস। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেই আটকে পড়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার কোমরা গ্রাম পঞ্চায়েতের কাশীপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা জুলফিকার বিশ্বাসের মেয়ে নিশা বিশ্বাস। ২০২১ সালের ডিসেম্বর মাসে ডাক্তারি পড়তে ইউক্রেনে যায় সে। মধ্য ইউক্রেনের চিফ মেডিকেল কলেজে পড়াশোনা করছে দক্ষিণ বাংলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিশা বিশ্বাস। ওই দেশে যুদ্ধ শুরু হওয়ায় তার বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও করোনা অতিমারির ফলে ক্লাস হচ্ছে না, হোস্টেলে থেকেই অনলাইনে ক্লাস করছে নিশা। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায় বাড়ির সকলেই উৎকণ্ঠায় রয়েছেন, স্বাগতা কবে বাড়ি ফিরবে সেই আশঙ্কায়। রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে শীঘ্রই তাকে ফিরিয়ে আনার। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিশার মা, বাবা এবং দিদি খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং নিশার পরিবারের তরফ থেকে কুমড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে লিখিতভাবে আবেদন করা হয় তাদের মেয়েকে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরিয়ে আনার জন্য। নিশার মা ভেঙে পড়েছে কান্নায়। মেয়েকে কখন কাছে পাবে সেই আশাতেই দিন কাটছে নিশার পরিবারের। আমাদের ইমিডিয়েটলি যেন এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, খুবই খারাপ পরিস্থিতি। মানে ভোরবেলা বম অ্যাটাক হয়েছে, খুবই বাজে অবস্থা। আজকে সকালে যাদের ফ্লাইট ছিল সব ক্যান্সেল হয়ে গেছে, তারা সবাই হোস্টেলে ফেরত চলে এসছে। সব হোস্টেল পুরো ভরে যাচ্ছে, ফ্ল্যাটে যারা থাকতো সবাই চলে আসছে, তো খুবই বাজে অবস্থা। সেরকম কিছুই বলেনি এখনো। আমাদের সময় সকাল 12:30 নাগাদ আমার বোনের সঙ্গে কথা হয় হোয়াটসঅ্যাপে। তো তখন ও কথা বলছে এবং ওর গলার স্বরে একটা মানে ভয় আতঙ্ক যেমন। তার আগে যখন বোনের সাথে সকালে কথা হয়, তো আমরা তো খবরে দেখতে পাচ্ছি এদিকে কিছু মানে হয়েছে ওখানে। তো আমি যখন ওর সঙ্গে কথা বলি, ও রীতিমতো কান্না করছে আর বলছে দিদি কালকে রাত, তখন মানে মধ্যরাত, আমাদের এখানে তখন ভোর। তো সেই সময় ওদের মানে খুব কাছেই একটা ব্লাস্ট হয়েছে, কারণ সবাই আমরা জানি কিভ হচ্ছে, ওখানকার রাজধানী কিভেই আছে। আমার বোন কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছে। তো সেখানে অ্যাটাকটা হয়েছে এবং ওদের ঘরের দরজা জানলা এমনভাবে কেঁপে উঠেছে, ওরা তখন ঘুম থেকে উঠে গেছে তারা মানে তাড়াতাড়ি করে। আর ওই যে ওদের ওদের হোস্টেলে যে ওয়ার্ডেন আছে তার কাছে গিয়েছে ওরা কথা বলতে যে ব্যাপারটা কী হলো। তখন ওদের কাছে জানালো যে এরকম অ্যাটাক হয়ে গেছে অলরেডি, তখন আর বেরোনো যাবে না, অলরেডি এয়ারপোর্টগুলো ব্লক হয়ে গেছে। তখন থেকে তো ওরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, প্যানিকের মধ্যে আছে, এবং ওদের কাছে কোনো রকম খাবার সেরকম প্রিজার্ভ করা নেই, কারণ ওখানে তো এরকম মানে আগের থেকে জানতো না যে এরকম কিছু একটা হবে। তো সেই জন্য আমরাও প্রথম মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে দিয়ে আছি, এবং আমরা সরকারের কাছে, ভারত সরকারের কাছে মানে আমরা আবেদন করছি যেন শুধু আমার বোন না, এখানে আরও অনেক ছেলেমেয়েরা আছে, আরও অনেক বোন ভাইয়েরা আছে, তাদের সবাইকে যেন সুস্থ শরীরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আমরা সেই আবেদন সরকারের কাছে রাখি। আমার নাম তুহিনা বিশ্বাস। প্রচণ্ড আতঙ্কের ভিতরে আছি আমরা। কি চাইছেন? আমরা এই মুহূর্তে চাইছি আমার মেয়েকে যেভাবে ইন্ডিয়ান সরকার যেন আমাদের মেয়েকে বাড়ি ফিরে টানে। কতদিন আগে গেছিল মেয়ে? মাস তিনেক আগে গেছিল। কথাবার্তা হচ্ছে এখন? ও আজকে সকাল 12:30 দিকে কথা আছে। ও ভালো নেই, খাবার দাবার নেই, ওর খুব টেনশন আছে, আমরা খুব প্রচণ্ড টেনশন আছি। লাস্ট কখন কথা হয়েছে? ওই তখন আমাদের টাইম 12:30। পড়তে গেছিল ওখানে? মেডিকেল পড়তে গেছিল। ওর সাথে কি এই এলাকার কি আর কেউ আছে নাকি? শুধু আমাদের আমাদের এলাকায় কেউই নেই, একাই গেছিল। আমি 9:30 নাগাদ জানতে পেরেছি
মেয়ে বলল যে আমরা যখন ঘুমিয়ে আছি তখন দরজা জানলা কেঁপে উঠল, তখন দেড়টা কি দুটো নাগাদ এরকম হবে ওখানকার টাইম। তো তারপরে উঠে ওরা পুরো মানে হোস্টেল সব ছেলে মেয়ে এক জায়গায় এসে মানে উপস্থিত হলো আর বলল যে সবাই সবার নিজের দায়িত্ব ঠিক করে গুছিয়ে থাকো, ভয়ের কারণ নেই। কিন্তু ওরা তো ভয় পাচ্ছে আর আমরা তো এমনিতেই পাচ্ছি, আমাদের তো এমনিতেই মেয়ে ওখানে আছে, যুদ্ধের সংকেত যখন থেকেই আছে তখন থেকে, এবারে টিকিট করার কথা, টিকিটও করেছে গত পরশু দিন, টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু ওখানে তো ফ্লাইট তো যেতে দিচ্ছে না, আজ থেকে মানে বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। তারপরে ও বলতে চাইছে যে ইন্ডিয়ান ক্যাম্পাস যদি এম্বাসি যদি একটা আমাদের সাহায্য করে, আমাদের উদ্ধার করে নিয়ে যায় মানে সুস্থভাবে, তাহলে আমরা খুব উপকৃত হই। বা যুদ্ধ লেগে গেছে সেই পরিস্থিতিতে মেয়ে একলা, ঘরের মেয়ে, ওকে কতটা সামাল দিতে পারবে, মানে কতটা আতঙ্কে আছেন? ভীষণ আতঙ্কে, মানে তার মানে বলার ই নেই আর কি, সব বিষয়ে আমরা আর কি মানে আমরা সকাল থেকে তো একদম এই অবস্থায় আছি যে মেয়ে একা ওখানে। ওই জন্য ইন্ডিয়ান সরকারের কাছে আমার আবেদন যাতে যত সুস্থ শরীরে আমার মেয়ে আমার ঘরে ফিরে আসুক, এটাই আমি চাই। এছাড়া আমার নিশা বিশ্বাস ও MBBS পড়তে, কত বছর আগে? এই তো এই বছরে গেছে, ডিসেম্বরের 10 তারিখে। ঘরের মেয়ে এখন এরকম দুর্যোগময় পরিস্থিতিতে ছোটবেলা থেকে আদর যত্নে মানুষ, ভীষণ আদর যত্নে, ও কোনোদিন মানে কোনো কিছু করে মানে পড়াশোনা ছাড়া ও কিছুই জানতো না, আর সমস্ত কিছু ওর ঘরের মধ্যে আমাকে করতে হয়েছে, খাওয়ানো। সেই মেয়ে আজকে একা ভীষণ কষ্টে আছি, ভীষণ মানে আতঙ্কে আছি কখন কি হয়। এই কারণে আমরা মানে বাড়ি কথা হয়েছিল মেয়ের সঙ্গে, তখন 12:30 নাগাদ কথা হয়েছে আমার মেয়ের সঙ্গে, এখানকার টাইম কি জানিয়েছিল মেয়ে? তখনও বলছে আমার খাবার দাবার, কিন্তু শেষের দিকে আমার খাবার দাবার নেই আর বাইরে তো বেরোতেই দিচ্ছে না, এবার আমার খাওয়ারও কোনো ই নেই। মানে প্রত্যেকেই ওদের রুমে যত ছেলে মেয়ে সব ছিল সব বলছে কি যে আমাদের তো সব মার্কেটিং রেগুলারই করতে হয়, মানে কলেজ ইউনিভার্সিটিতে ফেরার সময় সব নিয়ে আসে, কিন্তু আর ওরা শেষের দিকে বলছে কি হবে জানি না মা। এখন সরকারের কাছে কি দাবি রাখছেন? আমি সরকারের কাছে দাবি রাখছি স্বশন মানে আমার মেয়েকে ফিরিয়ে দিক আমার কাছে, এটাই আমার দাবি। আপনার নাম? তহমিনা বিশ্বাস। আমাদের কাশীপুর গ্রামের জুলফিকার বিশ্বাসের মেয়ে নিশা বিশ্বাস, ও কিফ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে মানে ডাক্তারি পড়ার জন্য। এবার আমরা সবাই জানি এই মুহূর্তে ইউক্রেনে একটা যুদ্ধ চলছে, তার অভিভাবকরা আমার কাছে এসেছিলেন যে কিভাবে মেয়েকে ওখান থেকে মানে সুস্থভাবে ফেরানো যায় যদি আমরা পারি চেষ্টা করে, আমার কাছে উনি একটা দরখাস্ত করেছেন। আমি আমার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে এবং আমাদের যারা আমাদের মানে পলিটিক্যাল লাইনে যারা আছেন আমার গার্জিয়ানরা তাদেরকেও আমি বিষয়টা জানাবো, যাতে তারা মানে আমাদের প্রয়োজন হলে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি জানাবো যে আমার গ্রামের মেয়ে পড়াশোনা করতে গেছে, যাতে সুস্থভাবে ফিরে আসে, যত দূর হেল্প করার নিশ্চয়ই তারা করবেন। রত্না বিশ্বাস, প্রধান কুমড়ো গ্রাম পঞ্চায়েত। হাবড়া থেকে বিশ্বজিৎ বাংলার রিপোর্ট, এভিএন বাংলা।